बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुआलैकुम प्रिय भाई बोनेरा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन सबार सुस्थता एवं दीर्घायु कामना करे शुरू करछि आमार एकटी भिडियो इटाली डेक्रेतो फ्रुसी निये। आमी एर आगे भिडियोते बोलेछिलाम जदि इटाली डेक्रेतो फ्रुसी स्वाक्षरित हय आमी आपनादेर जानिये देव, तो एई जानिये देवार जन्यई आमार भिडियोटी करा। गतकाल इटाली संसदे इटाली प्रेसिडेंट डेक्रेतो फ्रुसीते स्वाक्षरित करेछे, तार माने ए द्वारा जे इटाली सीजनल नन सीजनल माने 2023 एर डेक्रेतो फ्रुसी स्वाक्षरित होयेछे गतकाल संसदे। आमी जे लिंकेर प्रेक्षिते बोलछि सेखाने लेखा होयेछे हाँ মানে প্রেসিডেন্টের স্বাক্ষর হয়ে গেছে, যেটার জন্য অপেক্ষায় সেটা হলো অফিশিয়াল গেজেট। তাহলে আবেদন কবে থেকে শুরু হবে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো একটা বিষয় খুব স্পষ্ট, সব ফ্লুসির ডেকটে তো অফিশিয়াল গেজেট পাস হওয়ার 60 দিন পরে বা 60তম দিনে গিয়ে দেখা যাচ্ছে যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ইতালির কার্য দিবস 9 জানুয়ারি, এই মাঝখানের এই সময়টা কোনো কার্যদিবস নেই সংসদের। সেই হিসেবে যদি আপনার জানুয়ারিতে পাশ হয়, 9 তারিখ হোক বা 10 তারিখ হোক, অর্থাৎ জানুয়ারি মাসে যদি পাশ হয়, যে তারিখে পাশ হবে সেই তারিখ থেকে 60 দিন অ্যাড করে নেবেন, মানে 2 মাস। 60 দিন পরে আপনার হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হবে, আর এবারের অফিশিয়াল গেজেটের সাথে সবগুলো থাকবে। দেখতে তো পাশ হয়েছে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে ইটালির গণমাধ্যম থেকে। আজকে জানিয়ে দিলাম গতকাল ইটালির প্রেসিডেন্ট দেখতে তো ফ্রুসিতে স্বাক্ষর করেছে, আর এরপরে জানিয়ে দেব যেদিন অফিশিয়াল গেজেট পাশ হবে সেদিন, ওই দিনের অপেক্ষায় থাকুন। আশা করছি ইনশাল্লাহ 9 কিংবা 10 তারিখে এ মাসেরই জানুয়ারির পাশ হবে গেজেট, মানে অফিশিয়ালভাবে বের হবে। তো দেখা যাচ্ছে অফিশিয়ালভাবে বের হওয়ার 60 দিনের মাথায় কাগজ জমা নেবে, তো যেদিন বের হবে সেদিন ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মতো ভিডিওটি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।